বায়াত প্রসঙ্গে সুনান নাসাইতে 17টা বাবে 60টা হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলছেন যে আলাল ইসলাম, আমি ইসলামের উপর বায়াত গ্রহণ করব, ওয়াল জিহাদ, জিহাদের উপর বায়াত গ্রহণ করব, ওয়াল খাইরে, এবং যে কোনো কল্যাণমূলক কাজের জন্য বায়াত গ্রহণ করব। বায়াতে খাসা যেটা, এটা সুনির্দিষ্ট একটা সময়ের জন্য খাস করা যায়, যে আজকে আমি ধরো জিহাদে যাব, এই জিহাদের জন্য শুধু খাস। রাষ্ট্রদ্রোহিতা, আপনার রাষ্ট্রদ্রোহিতার কোনো সুযোগ নেই। যখন মুসলমানদের খলিফা খেলাফত গ্রহণ করে ফেলবেন তখন তার বায়াত করা ছাড়া আপনার কোনো উপায় নেই। এর নাম হচ্ছে ফরজ বায়াত, এটা আপনি করতেই হবে, আপনার ইচ্ছা হোক না ইচ্ছা না হোক। তাহলে বায়াত কয় প্রকার হলো? পাঁচ প্রকার। এই বিষয়টা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন, যেহেতু এখন এই বিষয়গুলো নিয়েই বিতর্ক করা হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বায়াত পাঁচ প্রকার মনে রাখবেন, বায়াত পাঁচ প্রকার। প্রথম প্রকার হচ্ছে আল বায়াতু আলাল ইসলাম, ইসলামের উপর বায়াত। দুই নম্বর হচ্ছে আল বায়াতু আলান নুসরা, পারস্পরিক সহযোগিতার জন্য বায়াত করা, পারস্পরিক সহযোগিতার জন্য বায়াত করা। যে বায়াতটা হয়েছিল বায়াতুল আকাবা সানিয়াতে, দ্বিতীয় যে আকাবার যে শপথটা হয়েছিল সেই শপথ ছিল পারস্পরিক সহযোগিতার শপথ। এই শপথটা করা হয়েছিল যখন সাহাবী আসআদ জুরারা, তিনি এসেছে আল্লাহ রাসূলকে বলেছিলেন আপনি মদিনায় আসেন, আমরা আপনার সহযোগিতা করব। এই যে বায়াতটা গ্রহণ করেছিলেন সেই বায়াতের নাম হচ্ছে বায়াতুন নুসরা, পারস্পরিক সহযোগিতার বায়াত। তিন নম্বর হচ্ছে আল বায়াতু আলাল জিহাদ, জিহাদের জন্য বায়াত গ্রহণ করা। এই জিহাদের বায়াত যে কোনো জিহাদের ক্ষেত্রেই হতে পারে। জিহাদে যাওয়ার সময় সেনাপতি তার যারা সৈনিক আছে তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন যে আপনি আমাদের আনুগত্য করবেন, এবং এই মর্মে সবাই আনুগত্য তারা স্বীকার করে নেয়। সূরা তাওবা, আল্লাহ বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। যেই বায়াতটা গ্রহণ করা ছিল বদরের যুদ্ধে, বদরের যুদ্ধের সময় আল্লাহ বলছেন তোমরা তাদেরকে সুসংবাদ দাও যারা তোমার হাতে বায়াত গ্রহণ করেছিল যুদ্ধে যাওয়ার আগ দিয়ে, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আরেকটা বায়াত হয়েছিল বায়াতুর রিজওয়ান, এটা কিন্তু জিহাদের বায়াত ছিল। যখন সাহাবিরা, আপনারা জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওমরায় গিয়েছিলেন, ওমরায় যে হুদায়বিয়ার সন্ধিতে ওমরায় যাওয়ার পরে যখন তাদেরকে আটকিয়ে দেওয়া হলো মক্কার উপকণ্ঠে, সেই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, মক্কাবাসীদের কাছে পাঠানো হয়েছিল। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়েছিল। তখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে বা মুসলিম সৈনিকদের মধ্যে তখন ছড়িয়ে পড়লো যে ওসমানকে হত্যা করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সবাইকে নিয়ে একটা বায়াত করেছিলেন, সেটাকে বলা হয় বায়াতুর রিজওয়ান। সেই বায়াতুর রিজওয়ানে তারা যে বায়াত গ্রহণ করেছিলেন যুদ্ধের জন্য, সেই বায়াতটাকে বলা হয় জিহাদের বায়াত। সূরা ফাতহের 18 এবং 19 নম্বর আয়াতে বলা আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবায়উনাকা তাহতা শাজারা, যখন তারা গাছের নিচে তারা আপনার কাছে বায়াত করেছিল। এটা হচ্ছে জিহাদের বায়াত। এটাকে বায়াতুর রিজওয়ান কেন বলা হয়, যেহেতু আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন তাদের উপরে। জানা বলেছে আল বায়াতু আলাল হিজরা, হিজরতের উপর বায়াত করা। এ বিষয়ে যে হাদিসটা এসেছে সহিহ বুখারী এবং মুসলিম উভয় জায়গাতে এসেছে, মুসা যে ইবনু মাসউদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে জিতু বি আখি, আমি আমার ভাইয়ের সাথে, ভাই আবি মাবাদের সাথে আল্লাহ রাসূলের কাছে আসলাম বাদ আল ফাতহ, অর্থাৎ মক্কা বিজয়ের পরে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল বায়াহু আলাল হিজরা, আপনি এর সাথে হিজরতের উপর বায়াত করেন। তখন আল্লাহ রাসূল বলছেন কদ মাদাতিল হিজরা বি আহলিহা, হিজরত তো হয়ে গেছে, হিজরতের সময় এখন আর নাই। মক্কা বিজয়ের পরে লা হিজরাতা বাদ আল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরতের প্রয়োজন নেই, কারণ এখন মুসলিম উম্মাহ বিজয়ী শক্তি, এখন তাদের আর পালিয়ে বেড়াতে হবে না, এখন তারা নিজেরাই শক্তিশালী, এখন আর হিজরত নেই। কুলতু ফাবি আই সেই ইন্তু বাই হত, যদি তাই হয় তাহলে আপনি কিসের উপর বায়াত গ্রহণ করবেন? এখন আল্লাহ রাসূল বলছেন যে আলাল ইসলাম, আমি ইসলামের উপর বায়াত গ্রহণ করব, ওয়াল জিহাদ, জিহাদের উপর বায়াত গ্রহণ করব, ওয়াল খাইরে, এবং যে কোনো কল্যাণমূলক কাজের জন্য বায়াত গ্রহণ করব। তাহলে বায়াতের কয়েকটা স্তর আছে, ইসলামের জন্য, আবার বলছেন জিহাদের জন্য, আবার খায়ের, যে কোনো কল্যাণমূলক কাজের জন্য আমি বায়াত এখন গ্রহণ করব। তাহলে এখানে যেটা প্রমাণ হলো যে হিজরতেরও বায়াত ছিল, যে হিজরতে বায়াত এখন আর নাই, আল বায়াতুল হিজরা এটা এখন আর নাই, সেটা মক্কা বিজয়ের আগে ছিল।
পাঁচ নম্বর হচ্ছে আল বায়াতু আলা সামঈ ওয়া তাআ, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়। আল বায়াতু আলা সামঈ ওয়া তাআ অর্থাৎ শোনা এবং আনুগত্য করার জন্য যে বায়াত, এই বায়াতটা হয়েছিল বায়াত আকাবার প্রথম শপথের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওবাদা ইবনে সামিত, যে হাদিসটা আমরা সব সময় বলি, বায়আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরে, আমরা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিলাম তার কথা শোনার জন্য, তার আনুগত্য করার জন্য। ফিল উসরি ওয়াল ইসরি, কঠিন অবস্থায় সহজ অবস্থায়, ওয়াল মানশাতি ওয়াল মাকরে, খুশির অবস্থায় এবং অখুশির অবস্থায়, অর্থাৎ সন্তুষ্টি অসন্তুষ্টি উভয় অবস্থাতেই আল্লাহ রাসূলের আনুগত্যের আমরা শপথ গ্রহণ করেছিলাম। এই বায়াতের নাম কি? আল বায়াতু আলা সামঈ ওয়া তাআতি। তাহলে বায়াত কয় প্রকার হলো? পাঁচ প্রকার। এই বিষয়টা আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন, যেহেতু এখন এই বিষয়গুলো নিয়েই বিতর্ক করা হয়, এই জন্য এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। বায়াত তাহলে পাঁচ প্রকার। আমরা যে বায়াতের কথা বলছি এখন, এটা কোন প্রকারের মধ্যে পড়বে? পাঁচ নম্বর, সেটা কি? আল বায়াতু আলা সামঈ ওয়া তাআ, শ্রবণ করা এবং আনুগত্য করা। আচ্ছা, শ্রবণ করা এবং আনুগত্য করা, এই বায়াতের আবার দুই প্রকার আছে, আমরা পরে আসছি, তার আগে একটু বলে নেই। বায়াত প্রসঙ্গে সুনান নাসাইতে ১৭টা বাবে ৬০টা হাদিস এসেছে। বায়াতের বিষয়ে, বায়াত যে প্রকারভেদ যেগুলো বললাম আমরা, সবগুলো এসেছে সুনান নাসাইর কিতাবুল ইমারা, না কোন অধ্যায় যেন, ওটা অধ্যায়টা ভুলে গেলাম, তো যা হোক কোনো ফসলের অধীনে ১৭টা বাব এসেছে, ১৭টা বাবের অধীনে ৬০টা হাদিস বর্ণিত হয়েছে। আপনারা ইসলামী খেলাফত বইটা যারা পড়েছেন, ওই হাদিসগুলো কিন্তু সব সিরিয়াল দেওয়া আছে ওখানে, ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন যে বইটা আছে না, ওই বইতে এই সিরিয়ালটা সব দেওয়া আছে। আচ্ছা, তাহলে আকসামুল বাই আলাসামে অত, অর্থাৎ শেষ যে বায়াতের কথা বললাম, এই বায়াতটা দুই প্রকার, একটা হচ্ছে আল বায়াতুল আম্মা আর একটা হচ্ছে আল বায়াতুল খাসা, যেটার কথা আমরা বলছি এখন। বায়াতে খাসা কোনটা? যে বায়াতটা করেছিলেন ওবাদা ইবনে সামিত বা সাহাবায়ে কেরাম মদিনা থেকে যারা এসেছিলেন আকাবার শপথে, এসে আল্লাহ রাসূলের কাছে আনুগত্য স্বীকার করেছিলেন না, বায়াত করেছিলেন না, এই বায়াতটার নাম হচ্ছে আল বায়া আল খাসা। কেন আল খাসা? কারণ ওই বায়াতটা ছিল সুনির্দিষ্ট একটা বিষয়ে আনুগত্য, যে তিনি মদিনায় যাবেন, মদিনায় গেলে আমরা আপনার আনুগত্য করব। এবং সেই অবস্থায় আল্লাহ রাসূল রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন না, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন না। সে অবস্থায় যে বায়াত গ্রহণ করেছিলেন, এই বায়াতের নাম কি? আল বায়া আল খাসা। আর বায়া আল আম্মাটা কি? যে বায়াত আছে আল ওয়াজিবা লি আমিরুল মুমিনিন, যখন আমিরুল মুমিনিন ইমারতের দায়িত্ব গ্রহণ করবেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তার অধীনে যত মুসলমান ছিলেন, সমস্ত মুসলমানের উপর ফরজ কি ছিল? তার কাছে বায়াত গ্রহণ করা। সৌদি আরবে এখন আমরা বিশ্বাস করি যে সেখানে জামাতে আম্মা আছে, এখন সৌদি আরবে যদি কোনো শাসক নিয়োগ হন, তার বায়াত করাটা প্রত্যেক সৌদি আরবের মুসলমানদের জন্য ফরজ, করতেই হবে, আপনি ইচ্ছা করেন অনিচ্ছা করেন, আপনার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে যদি আপনি বায়াত না করেন, তাহলে আপনি আপনার শাস্তি একটাই, সেটা কি শাস্তিটা? কি? মৃত্যুদণ্ড। কেন মৃত্যুদণ্ড? কারণ এটা জামাত ত্যাগ করা তো অবশ্যই, সেই সাথে এটা কি বলা হয় আমাদের রাষ্ট্রীয় পরিভাষায়, কি বলে এটাকে? রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা, আপনার রাষ্ট্রদ্রোহিতার কোনো সুযোগ নেই। যখন মুসলমানদের খলিফা খেলাফত গ্রহণ করে ফেলবেন, তখন তার বায়াত করা ছাড়া আপনার কোনো উপায় নেই, এর নাম হচ্ছে ফরজ বায়াত, এটা আপনি করতেই হবে, আপনার ইচ্ছা হোক না ইচ্ছা না হোক। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর একটা দ্বন্দ্ব ছিল, জানেন আপনারা, এটা শুরু থেকে ছিল, উস্তের যুদ্ধের অনেক আগে থেকে। কখন শুরু হয়েছিল জানেন? ঘটনা যখন ঘটেছিল, ইফকের ঘটনা যখন ঘটেছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর উপর একটা অপবাদ আরোপ করা হয়েছিল, তখন আল্লাহ রাসূল এসে আলীকে জিজ্ঞেস করেছিল, হে আলী আমি কি করবো এখন? আলী বলছে যে আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন, নারীর কি কোনো অভাব পড়ছে নাকি? এই কথা যখন আয়েশার কানে গেছে, তিনি প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়েছিলেন তারপরে, এবং তখন থেকে তারা তো মানুষ, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু ছিল, ঠান্ডা একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে উস্তের যুদ্ধ শেষে হলো, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, পুরো ফ্যামিলির সাথে তার একটা দূরত্ব তৈরি ছিল, এই কারণে ৬ মাস পর্যন্ত তিনি বায়াত করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ৬ মাস বায়াত করেননি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে
তিনি যে বায়াত গ্রহণ করলেন অনেক পরে, কিন্তু বায়াত গ্রহণ করলেন কেন বললাম বিষয়টা, যে বায়াত কিন্তু গ্রহণ করা তার জন্য ফরজ ছিল, যদিও একটু পরে নিয়েছেন তবুও কিন্তু তাকে নিতে হয়েছে, কারণ তখন সেখানে স্টিল মুসলমানদের খলিফা আছেন, যে আলী যেহেতু আল্লাহ রসুলের জামাতা একজন সম্ভ্রান্ত একজন সাহাবি, তিনি হয়তো পরে বায়াতটা গ্রহণ করবেন, এই জন্য আবু বকরও তাকে কিছু বলেন নাই, তিনি বলে দিয়েছিলেন যে ছেড়ে রাখো, যতদিন পর্যন্ত না আসে ততদিন তাকে চাপ দিও না, ওই জন্য তিনি ছয় মাস বায়াত গ্রহণ করেন নাই। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম এটা হচ্ছে বায়াতে আম্মা, এই বায়াত আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, এবং এই বায়াত দুইজনের কাছে গ্রহণ করা যাবে না। আমাদের যারা ওলামায়ে কেরাম যারা বলছে না যে এই বায়াত যদি গ্রহণ করা হয় তাহলে আর কারোর কাছে গ্রহণ করা যাবে না, এটা হচ্ছে বায়াতে আম্মার ক্ষেত্রে, বায়াতে আম্মা খাসার পার্থক্যটা তার বোঝেন নাই। বায়াতে আম্মার ক্ষেত্রে যখন আপনি রাষ্ট্রীয় খলিফার কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন, মানে সৌদি আরবে ধরে নেন, এখন সৌদি আরবের খলিফার কাছে যখন আপনি বা আমিরের কাছে যখন আপনি বায়াত গ্রহণ করেছেন, তখন সৌদি আরবের দ্বিতীয় কারোর কাছে আপনি আর এই বায়াত গ্রহণ করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে একটাই বায়াত গ্রহণ করতে হবে। জি, দ্বিতীয় আমির যদি কেউ বের হয় ওই সময়, আমির মানে আমিরে আম যদি আরেকজন বের হয় তাহলে তাকে হত্যা করাটা ওয়াজিব। এবার আমরা আসি প্রসঙ্গে বায়াতুল খাসা, যেটা আমরা এখন যেই বায়াতের মধ্যে আছি, এই বায়াতের নাম কি? আল বায়াতুল খাসা, এটা হচ্ছে লি উমারায় জামাতি দাওয়া ওয়াল জিহাদ ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আল মুনকার, অর্থাৎ সাধারণ যে জামাত, জামাতুল মুসলিমিন, যেটা সাধারণ যে জামাত, সেই জামাতে যে বায়াতগুলো গ্রহণ করা হয় এই জামা, এই বায়াতগুলোর নাম হচ্ছে বায়াতে খাসা। ওয়াহাদিল বায়াল আহাদু আলা ফেলে এই তোয়াত মিনা তোয়াত, যে কোনো ভালো কাজের জন্য, যে কোনো কল্যাণকর কাজের জন্য এই ধরনের বায়াত গ্রহণ করা যায়, যেমন কাল জিহাদ, জিহাদের জন্য, ও দাওয়াতে অনুসরাতিল মাজলুমে ওয়ালা ইশতারাতুল ইসতিহাতি হাদিল বায়াত আনতাকুনা আলা ইকামাতি আহকামিল ইসলাম কুল্লাহা, এর জন্য এটা শর্ত না যে পরিপূর্ণ ইসলামকে অর্থাৎ হুদুদ আপনাকে কায়েম করতে হবে, এই বায়াতের জন্য হুদুদ কায়েম করাটা শর্ত নয় বায়াতুল খাসার জন্য। এখানে আরো কিছু বিষয় আছে, কিছু ফারাক দেখানো হয়েছে, সেই ফারাকগুলো হচ্ছে বায়াতুন নাস উহুদুম আলা তাআতি ফালা তাজিব ইল্লা আলা মান দাখালা ফিহা বিরদা, বায়াতুন নাস যেটা অর্থাৎ বায়াতুল খাসা যেটা, এটা সমস্ত মুসলমানের উপর ওয়াজিব না, এটা তাদের জন্য শুধুমাত্র যারা কোনো নির্দিষ্ট সংগঠনে আসতে চায় বা নির্দিষ্ট বিষয়ে, যেমন আমি আপনি যদি বায়াত করি, আপনি আমার সাথে যে বিষয়ে বায়াত করেছেন শুধু সেই বিষয়ের জন্য এটা প্রযোজ্য, অন্য কোনো বিষয়ের জন্য প্রযোজ্য না, এটা অন্যদের জন্য ওয়াজিব না। বায়াতুন নাস উহুদুম ফায়ুমকিনু আন তুআক্কাতা বিআজালিন আও আমালিন, বায়াতে খাসা যেটা, এটা সুনির্দিষ্ট একটা সময়ের জন্য খাস করা যায়, যে আজকে আমি ধরেন জিহাদে যাব, এই জিহাদের জন্য শুধু খাস, শুধু জিহাদ যতদিন থাকবো ততদিনের জন্য খাস, যতদিন আমি এই সেনাপতির নেতৃত্বে থাকলাম ততদিন পর্যন্ত তার আনুগত্য করলাম, এটা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যখন বায়াতে আম্মা হবে তখন আপনার সব সময়ের জন্য সেটা ফরজ হয়ে যাবে। বায়াতুন নাস উহুদুম ফায়াজুজু ফিহা আত তাআদ্দুদ, যখন বায়াতে খাসা হবে সেই বায়াতের ক্ষেত্রে অনেকগুলো বায়াত গ্রহণ করা যায়, ফায়াজুজু লিল ফারদি আয়াত আহাদা তাআতুহু আলা হিফজুল কুরআন, যেমন আমি কারো কাছে যে বললাম আমি আপনার কাছে কোরআন হিফজ করব, আরেক দলের কাছে যে বললাম আমি আপনার কাছে হাদিস হিফজ করব, দুইজনের কাছে দুই রকম বায়াত, কিন্তু এই ধরনের বায়াত অনেকগুলো হতে পারে, কিন্তু বায়াতুল বায়াত আম্মা যেটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। বিষয়টা কি পরিষ্কার হলো? অনেকগুলো বিষয় কিন্তু বলে ফেললাম, আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হলো কিছুটা, আবার বলছি বায়াতে আল বায়াত আল সামিয়া তা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বায়াতুল খাসা আর একটা বায়াতুল আম্মা। বায়াতুল আম্মাটা ফরজ বায়াত, যখন রাষ্ট্রীয় ইমাম চলে আসবেন তখন তার কাছে মানে বায়াত করাটা ফরজ হয়ে যাবে। আর বায়াতুল খাসাটা কাদের জন্য? এটা পরবর্তী লেভেলের জন্য, ওই সমস্ত জামাতের জন্য যে জামাতগুলো খাসভাবে কাজ করছে, বিশেষ কোনো উদ্দেশ্যে কাজ করছে, সেটা জিহাদের জন্য হতে পারে, যেটা দাওয়াতের জন্য হতে পারে, আমর বিল মারুফের জন্য হতে পারে, নাহি আনিল মুনকারের জন্য হতে পারে, এই জামাতগুলোর সাথে যে বায়াতটা, সেই বায়াতের নামটা কি? বায়াতে খাসা। এবং এই বায়াতগুলো একসাথে আরও অনেকগুলো হতে পারে, যেমন আমরা কিন্তু বর্তমানে যে বাংলাদেশ সরকার আছে, এই সরকারের কাছে যদিও সেটা ইসলামী সরকার না, তারপরেও একভাবে আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ, তাই না? তো এদের সাথে চুক্তিটা যেমন আমাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক নিতেই হবে। আর বায়াতুল খাসার ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা বায়াত, এই জন্য এই বায়াত নিতে আমাদের কোনো বাধা নেই, বাংলাদেশ সরকারের কাছে বায়াত নিয়েছি বলে এই জামাতের কাছে বায়াত নিতে আমাদের বাধা আছে এই বিষয়টা এমন না, কারণ এটা হচ্ছে বায়াতে খাসা, এর মধ্যে দুটার মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। যেমন একজন মুসলিম সরকারের অধীনে যখন আপনি থাকবেন তখন সরকারের অধীনে যেমন আপনাকে বায়াত করতে হবে, আবার যখন জিহাদের জন্য বের হচ্ছেন
ওই সরকারের অধীনে কোনো জিহাদের কাফেলা বের হলো, তখন আপনার ওই জিহাদের যিনি লিডার যিনি সেনাপতি তার কাছে আর একটা বায়াত গ্রহণ করলেন। এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, কারণ একটা হচ্ছে জামাতে, একটা হচ্ছে বায়াতে আম্মা, আর একটা বায়াতে খাসা। বিষয়টি পরিষ্কার হয়েছে এবার? মৌন সম্মতি বায়াত, জি, বিষয়টা কি পরিষ্কার হলো? আমি আপনাদের কাছ থেকে পরিষ্কার না করে যেতে চাচ্ছি না, অন্তত এলমি জায়গা থেকে যেন আমরা স্পষ্ট থাকি যে আমরা কি জন্য এই বায়াতটা করছি, এই বায়াতটার হাইসিয়াতটা কি। বিষয়টা কি পরিষ্কার হয়েছে এবার?